আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রসহ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। যুদ্ধের মধ্যে সামরিক মহড়া রাশিয়ার, এবার রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় বাহিনীর হামলার অভিযোগ। পুতিনের সঙ্গে কথা বলা মানে সময় অপচয়, পুরো ইউরোপ অপেক্ষাকৃত কম নিরাপদ। জেরুজালেমকে রক্ষা করা জর্ডানের অগ্রাধিকার, এবং অনিবার্যভাবে যে বিস্ফোরণ ঘটবে তার দায় ইসরায়েলকে বহন করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রসহ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে আনা বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করেছে। এটি সোমবার 18 এপ্রিল রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি প্রতিনিধি মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভের একটি ব্রিফিংয়ে ঘোষণা করা হয়েছিল। 18 এপ্রিল সকালে লাভিভ অঞ্চলে রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সে উচ্চ নির্ভুল বায়ুচালিত ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় সেনাদের লজিস্টিক ফোর্সের 124তম জয়েন্ট লজিস্টিক সাপোর্ট সেন্টারে আঘাত করেছিল। তিনি মিডিয়ার উদ্ধৃত দিয়ে এই কথা বলেছেন। কোনাশেনকোভ যোগ করে বলেছেন যে রাশিয়ান সেনাবাহিনীর দ্বারা ধ্বংস করা অস্ত্রগুলি গত 6 দিনে ইউক্রেনে পৌঁছেছে। এছাড়া কিয়েভ অঞ্চলে অবস্থিত ভ্যাসিলকভ গ্রামের একটি বড় গোলাবারুদ ডিপো তরল করা হয়েছিল। এর আগে মেজর জেনারেল বলেছিলেন যে রাশিয়ান ক্ষেপণাস্ত্র বাহিনী ইউক্রেনে অবস্থিত স্থাপনায় উচ্চ নির্ভুলতা স্থলভিত্তিক ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের সরকারি প্রতিনিধির মতে হামলায় অস্ত্র ও ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম সহ 4টি গুদাম ধ্বংস হয়েছে। সেই সাথে পোপাসোনায় ইয়ামপোল এবং ক্রামতোস্কের বসতিগুলির কাছাকাছি 3টি ঘনত্ব এলাকা। এদিকে জানবেন যুদ্ধের মধ্যে সামরিক মহড়া রাশিয়ার। রাশিয়া এবং ভিয়েতনাম আন্তর্জাতিক সামরিক অনুশীলন করবে, যার সময় তারা যুদ্ধ মিশনের জন্য অমানব সমাধান বিকাশ করবে এবং একটি কঠিন পরিবেশে ইউনিট পরিচালনার ক্ষেত্রে কমান্ডারদের দক্ষতা পরীক্ষা করবে। এটি মঙ্গলবার 19 এপ্রিল পূর্ব সামরিক জেলার প্রেস সার্ভিস দ্বারা ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য যে অনুষ্ঠানটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আঞ্চলিক নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মেজর জেনারেল সের্গেই লাগুকিন এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিভাগের প্রধান কর্নেল ইভান তারেভের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল। ভিয়েতনামের পিপলস আর্মির পক্ষ থেকে মেজর জেনারেল ডন দিন থান সামরিক কর্তৃপক্ষের কর্মকর্তাদের অংশ নেন। কর্নেল ইভান তারায়ে বলেছেন যে আন্তর্জাতিক মহড়ার লক্ষ্যগুলি হবে যুদ্ধের প্রশিক্ষণ কার্যক্রম সংগঠিত করতে, এবং এটি একটি কঠিন কৌশলগত পরিবেশে ইউনিট পরিচালনা করার জন্য কমান্ডার এবং সদর দপ্তরে ব্যবহারিক দক্ষতা উন্নত করা, পাশাপাশি কাজগুলি সম্পাদনা করার সময় অমানক সমাধানগুলি বিকাশ করা। বার্তাটি এই কথা বলেছে। দলগুলো আসন্ন সামরিক মহড়ার বিষয়েও একমত হয়েছে, তাদের জন্য তারিখ ও স্থান নির্দিষ্ট করেছে। চিকিৎসা এবং লজিস্টিক সহায়তা, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির বিষয়েও আলোচনা চলছে। আলোচনা চলাকালীন আসন্ন মহড়ার নাম প্রস্তাব করা হয়েছিল কন্টিনেন্টাল ইউনিয়ন 2022। এর আগে 11 এপ্রিল দক্ষিণ সামরিক জেলার প্রেস সার্ভিস জানায় যে রাশিয়ার নৌবাহিনীর ক্যাম্পিয়ন ফ্লোটিলার সিগন্যালম্যানরা কিভাবে প্রশিক্ষণ নিচ্ছে দাগেস্তানের স্কর্পিয়ান ট্রেনিং গ্রাউন্ডে। সিগন্যালম্যান বিশেষ মোবাইল ইউনিট ইকুইপমেন্ট দিয়ে প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। এদিকে জানবেন এবার রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় বাহিনীর হামলার অভিযোগ। এবার ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরে একটি রুশ গ্রামে হামলার অভিযোগ উঠল। রাশিয়ার বেলগোরোদ নগরীয় ইউক্রেন সীমান্তবর্তী ওই গ্রামে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এতে একজন পর্যন্ত স্থানীয় একজন বাসিন্দা আহত হওয়ার অভিযোগ করেছে রাশিয়া। বেলগোরোদের গভর্নর ভ্যাসেসলাভ গ্লাটকোভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এই দাবি করে বলেন। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ তাস এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান রুশ ওই সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে এই হামলায় কামান মর্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া দ্য গার্ডিয়ানের একটি সূত্রে এই দাবিগুলো স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি।
এদিকে জানবেন পুতিনের সঙ্গে কথা বলা মানে সময় অপচয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলা মানে সময়ের অপচয়। সম্প্রতি এমনই মন্তব্য করেছে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। দেশটির রাজধানী রোমের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক পর্যায়ে এ মন্তব্য করেন তিনি। এছাড়া ইউক্রেনের সাধারণ মানুষ ও দেশটির সরকারের প্রতি ইতালির সমর্থনের বিষয়টিও জোরালোভাবে তুলে ধরেন দ্রাঘি। রোববার ইস্টার সানডের বিশেষ প্রার্থনা শেষে গির্জা থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী। এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনে হামলা বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কথা হয়েছে কিনা। জবাবে পুতিনের সঙ্গে কথা বলা মানে সময়ের অপচয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা হলেও এতে তেমন কোনো ফল আসেনি। মারিও দ্রাগির আরও বক্তব্য, আমি পুতিনকে ফোনে বলেছিলাম ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে সরাসরি কথা বলুন, তাহলে সংকট কেটে যাবে, তাদের যুদ্ধবিরতির প্রস্তাব দিন, কিন্তু তিনি বলেছেন এখনই নয়। এজন্যই আমার কাছে পুতিনের সঙ্গে কথা বলা মানে সময়ের অপচয় মনে হয়। তার মতে আঞ্চলিক নিরাপত্তার জন্য ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ হওয়া প্রয়োজন। ইউক্রেনের সাধারণ মানুষের প্রতি ইতালি সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মারিও দ্রাঘি। পাশাপাশি ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো সিদ্ধান্তের প্রতি ইতালি সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী দ্রাঘি এই কথা জানান। ঐতিহাসিক ইতালির সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে জানবেন, পুরো ইউরোপ অপেক্ষাকৃত কম নিরাপদ। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতে প্রতিরোধী গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে আখ্যা দিয়েছে। এমন পরিস্থিতিতে পুরো ইউরোপ অপেক্ষাকৃত কম নিরাপদ বলে মন্তব্য করেছে মলদোভার পররাষ্ট্র নিকু পোপেঙ্কু। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মলদোভার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের প্রত্যেকে মাত্র 2 মাস আগের তুলনায় অপেক্ষাকৃত ক্রম নিরাপদ বোধ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মলদোভার গণতান্ত্রিক সংস্কার এবং ইউক্রেনের রুশ আগ্রাসনের ফলে উদ্ভব শরণার্থী সংকটের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন নিকু পোপেঙ্কু। অ্যান্টনি ব্লিংকেন বলেন, শরণার্থীদের প্রতি মলদোভার মানবিক প্রতিক্রিয়া ছিল অসাধারণ। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির 4 লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে দেশটি। এই শরণার্থীরা এমন মলদোভার মোট জনসংখ্যার প্রায় 4% প্রতিনিধিত্ব করে। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে ইউক্রেন সংকটের অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় এবং গণতান্ত্রিক সংস্কারের অগ্রগতিতে মলদোভার প্রতি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন অ্যান্টনি ব্লিংকেন। এরপর জানবেন, জেরুজালেমকে রক্ষা করা জর্ডানের অগ্রাধিকার এবং অনিবার্যভাবে যে বিস্ফোরণ ঘটবে তার দায় ইসরায়েল বহন করবে। জর্ডানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী আয়মান সাফাদি নিশ্চিত করেছেন যে পবিত্র আল আকসা মসজিদ, আল হারাম শরীফ এবং জেরুজালেম ও আরব, ইসলামিক এবং খ্রিস্টান পবিত্র স্থানগুলির পরিচয় রক্ষা করা জর্ডানের অগ্রাধিকার, যা রাজা দ্বিতীয় আবদুল্লাহ সংরক্ষণের জন্য রাজ্যের সমস্ত ক্ষমতা নিবেদন করেন। সাদাপি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তার হস্তক্ষেপের সময় যোগ করেছেন যে এই নীতি থেকে আমরা অভয়ারণ্যগুলিতে ঐতিহাসিক ও আইনি স্থিতি পরিবর্তন এবং আরব, ইসলামিক ও খ্রিস্টান পরিচয় পরিবর্তনের মধ্যে লক্ষ্য সমস্ত অবৈধ ইসরায়েলি পদক্ষেপের মোকাবেলা করার জন্য আমাদের অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি জোর দিয়ে বলেছেন যে এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এটি গত শুক্রবার টেম্পল মাউন্টের সাম্প্রতিক আক্রমণ এবং কিবলি মসজিদে ইসরায়েলি পুলিশ ও বিশেষ বাহিনী প্রবেশের পরেও অব্যাহত ছিল, কারণ রাজ্য সমস্ত আন্তর্জাতিক পক্ষের সাথে যোগাযোগের প্রচেষ্টা জোরদার করেছে। আরব দেশগুলি এবং ফিলিস্তিনি নেতৃত্বের সাথে প্রতিদিনের সমন্বয়ে ইসরায়েলের লঙ্ঘন বন্ধ করতে মোকাবেলা করেছে। তিনি বলেন, রমজানের আশীর্বাদপূর্ণ মাসের আগে মহামান্য বাদশাহ তীব্র আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন, যে জোর দিয়ে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলের টেম্পল মাউন্টে আক্রমণের পুনরাবৃত্তি না করেই কাজ করতে হবে এবং এটি ঐতিহাসিক ও আইনগত পরিস্থিতিকে সম্মান করে। তিনি জোর দিয়েছিলেন যে স্থিতি অবস্থা চলতে পারে না এবং দখলদারিত্বের অবসান ঘটাতে এবং 4 জুন 1967 লাইনে তার রাজধানী হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে মূর্ত করার জন্য একটি বাস্তব রাজনৈতিক দিগন্ত খুঁজে বের করার জন্য একটি কাজ করতে হবে। 1967 লাইনগুলো অর্জনের একমাত্র উপায় এটি ন্যায্য এবং ব্যাপক শান্তি। তিনি অব্যাহত রেখেছিলেন যে এই প্রচেষ্টা রমজান মাসের আগে শুরু হয়েছিল এবং
এবং এটি এমন একটি প্রচেষ্টা যা বিগত বছরগুলিতে এর আগে যা হয়েছিল তার উপর ভিত্তি করে। সাফাদি বলেছেন যে রাছা যোগাযোগের নেতৃত্ব দিয়েছেন এবং আজ এই অঞ্চলে এই বিশ্বের নেতাদের এবং সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলির সাথে তার মনোযোগ অব্যাহত রেখেছে, যাতে ইসরায়েল অবিলম্বে মন্দিরে সমস্ত অবৈধ পদক্ষেপ এবং আক্রমণ বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া যায়। মাউন্ট যা সহিংসতা সৃষ্টি করেছে এবং এটিকে রক্ষা করার জন্য প্রত্যেকের কাছ থেকে যে ব্যাপক শান্তি তা হ্রাস করেছে। তিনি আরো যোগ করেছেন, রাজার নির্দেশ, মার্কিন প্রশাসনের সাথে, ইউরোপীয়দের সাথে এবং আরব দেশগুলি আমাদের ভাইদের সাথে ব্যাপক যোগাযোগ করেছিল। আগামী বৃহস্পতিবার আমরা জেরুজালেমে অবৈধ ইসরায়েলি পদক্ষেপ মোকাবেলায় আরব লীগের কমিটির একটি বৈঠকের আয়োজন করব। তিনি উল্লেখ করেছেন যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় তাকে রাজ্যের কঠোর ও স্পষ্ট বার্তা সম্পর্কে অবহিত করার জন্য, এবং আমরা অন্যান্য কূটনৈতিক উপায় ও জনসম্মুখে জানিয়েছি যা ইসরায়েলের নিন্দা করে, ব্যবস্থা গ্রহণ করে এবং তাদের অবিলম্বে বন্ধ করার দাবি জানায় এবং দখলকারী শক্তি হিসেবে ইসরায়েলকে ধরে রাখে যা ঘটে তার জন্য দায়বদ্ধতা। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কিংডমের যোগাযোগের দিকে ইঙ্গিত করেছেন এবং আজ এর বার্তা আছে, ইসরায়েল যদি এই অবৈধ পদক্ষেপগুলি বন্ধ না করে এবং তার হারামে লঙ্ঘন বন্ধ না করে তবে অনিবার্যভাবে যে বিস্ফোরণ ঘটবে তার দায়ভার বহন করবে, কারণ কোনো কেউ অস্বীকার করবে যে বরকতময় আল আকসা মসজিদে হামলা হয়েছে। তিনি বলেছেন, আল হারাম শরীফের পরিস্থিতি অবশ্যই 2000 সালের আগের বিদ্যমান, ঐতিহাসিক পরিস্থিতিতে ফিরে যেতে হবে, যার অর্থ হলো 144 দুনাম এলাকা বিশিষ্ট আল আকসা মসজিদ আল হারাম শরীফ, একচেটিয়া মুসলমানদের জন্য সিজদা করার স্থান এবং অমুসলিমদের পরিদর্শনটি আওকাফ, জর্ডানের ইসলামিক পবিত্র স্থান মন্ত্রণালয়ের ইসলামিক এন্ডাউনমেন্টস বিভাগ দ্বারা সংগঠিত হয়। তিনি জোর দিয়েছিলেন যে এই পরিস্থিতিতে ফিরে আসায় উত্তেজনাকে ক্রমবর্ধমান হতে বাধা দেয়। এই পরিস্থিতি যা আমরা জোর দিয়েছি এবং এই পরিস্থিতি যা আমরা দাবি করি। সাদাফি আরো বলেন, অধিকৃত জেরুজালেম হল ফিলিস্তিনের রাষ্ট্রের রাজধানী, যেটিকে অবশ্যই স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলির অভিভাবকত্ব এবং হাশেমীয় অভিভাবকত্ব জেরুজালেম ও তার পবিত্র স্থানগুলিকে রক্ষা করার দায়িত্ব একটি জর্ডানের ফিলিস্তিনি আরব ইসলামিক আন্তর্জাতিক দায়িত্ব, কারণ জেরুজালেম এবং এর পবিত্র স্থাপনাগুলি হস্তক্ষেপ করা আগুনের সাথে বিস্ফোরণ এবং এটি একটি বিস্ফোরণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।